বিহালিত নির্বাচনী প্রচারের মাজতে শনিবারে নিশা কালী পূজার মেলা উপভোগ করা দেখা গল কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, মন্ত্রী পীযুষ হাজরিকা, সাংসদ রঞ্জিত দত্ত আর বিধায়ক দিগন্ত কলিতাক। বিহালির কেটলর কালী পূজা মেলা আর কাঠনিবাড়ির মেলাত উপস্থিত হয়ে রাইজরে বার্তালাপ করার সাংস্কৃতিক কার্যসূচীও উপভোগ। উঠি অহা লৰাখিনিয়ে আমাৰ বাগানৰ সমাজখনৰ আদিবাসী সমাজখনৰ আৰু ভাল কৰক, আমিও চেষ্টা কৰি আছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সকলোতকৈ যদি মৰম কৰে ভাল পায় আদিবাসী আৰু চাহ জনগোষ্ঠী সমাজখনক ভাল পায়, মই নিজে জানো, মোতকৈ কোনো ভালদৰে নাজানে, আমি গোটেইকেইটাই জানো। কিন্তু মই আকৌ কৈছোঁ, আপোনালোকতকৈ চাগে আপোনালোকৰ কাৰণে সকলোতকৈ বেছি কাম কৰে চাগে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া। কালী পূজার মেলা উপভোগ করার কালী পূজা উপলক্ষে অনুষ্ঠিত করা সাংস্কৃতিক অনুষ্ঠানত গীত পরিবেশন করে স্মৃতি রোমন্থন করলে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিট। এটা কথা, অসমৰ প্রথমখন যখন বাগানিয়া সিনেমা সেখন হল বুধ অর্জুন, কোনে উলিয়াইছিল? কৈৰী ডাঙৰীয়া, পদ্মী কৈৰী ডাঙৰীয়া। প্রথমখন সাদ্রি আদিবাসী সাদ্রি ভাষা সিনেমাখন মই নির্মাণ কৰিছিল মায়া। প্রথম যেতিয়া ডেকালবিলাকে মনত পেলালে গম পাব আপোনালোকে, প্রথম সিডি যেতিয়া ওলাইছিল হিরো চম্পা, এইবিলাক সকলোৰ প্রযোজক লেখক মই আছিলোঁ। এইবিলাক গান যে এইবিলাক সব মোৰ গান, গাইছে জুবিন গার্গে। কোনবিলাক? পাতা তোলা যে মন তেমন কলম কাটা হবার রে দিগদারি, অমিনি কর দেওয়া মুখে তাড়াতাড়ি, বিঙ্গুল বাজিল চকিদার দাখিল। এইবিলাক সব মোৰ গান, গমেছে না? এইবিলাক, এইটো গান মই রচনা করা, সাজন নায়ক অনুবাদ করেছে। মই নাই করব পাতা তোলা কাম রে হিরো চম্পা, এইবিলাক মই প্রযোজনা করেছিল, তাত এক্টিংও করেছিল। চুলি পকা এজন মাষ্টৰ, অলপ বয়সস্থ এজন লাগিছিল। আমি সৰুৰ পৰা চাহ জনগোষ্ঠীৰ মাজত ডাঙৰ হোৱা, মোৰ প্ৰথম কাম জোনবাই ইত্যাদি নহয়, প্ৰথম কাম হ'ল এই চম্পা, হিরো, মায়া, এইবিলাক। গতিকে চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতি বুলি ক'লে পীযুষক যেতিয়া মাতিছে, আমি নিজে কৈছোঁ দিগন্ত কলিতা, আমিও যাম চাহ জনগোষ্ঠীৰ মাজত, মাৰ্ঘেৰিটাৰ বাগানৰ মাজত ডাঙৰ হোৱা ল'ৰা, বাগানৰ সংস্কৃতি জানো, বাগানৰ পোৱা নোপোৱাৰ কথা জানো। আমি বাগানৰ কথা আমাক বেলেগে শিকাব নালাগে, আমিতো চাহাব নহয়, আমি বাগানৰ মানুহৰ মাজত। মোৰ গাঁওখনৰ নামে হ'ল ফাল্টু গাঁও, ফাল্টু লেবাৰ থকা গাঁও, তাত ডাঙৰ হোৱা ঝুমুৰ ডংকোচ আমাক সৰুৰ পৰা শিকিছোঁ। সেইকাৰণে এইবিলাক এইবিলাক মোৰ চিনেমাৰ গান। লাল পাৰীৰ বগা শাৰী শুনিছিলা এইবিলাক? গতিকে এই ভাষা সংস্কৃতি দেখিলে সদায় ভাল পাওঁ।